হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিস ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হলো ফুলোরি। এটা গাইনিজ খুবই মজাদার একটা স্ন্যাক রেসিপি। এটাতে লাগে বুটের ডাল এবং ময়দা। খুবই ফ্লাফি হয়, যেন একদম ডোনাট খাচ্ছি, তবে ঝাল। অনেক সহজে আপনারা এটা বানাতে পারবেন রমজানে, অথবা যেই কোনো বিকালে নাস্তা এটা একদম জমে যাবে। এখানে আছে এক কাপ বুটের ডাল, যেটা আমি আগের থেকেই 6 ঘন্টার জন্য সোক করে রেখেছি। আপনারা চাইলে সারা রাত সোক করতে পারবেন। বুটের ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিচে দেখতে পাচ্ছেন এখন একদম পুরোপুরি বুটের ডালগুলি ফ্লাফি হয়ে গেছে। পানিগুলিকে ছেড়ে নিব, আরেকবার ধুয়ে এটাকে ছাঁকনিতে রেখে দেব। এই রেসিপিটা কিন্তু আপনারা বুটের ডাল মানে ছোলা ডাল দিয়েই করতে হবে, অন্য কোনো ডাল দিয়ে কিন্তু হবে না। ট্রাই করতে পারেন, তবে আই ডোন্ট থিঙ্ক স্বাদ একরকম হবে। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ 3টি। আমি এই মরিচগুলিকে প্রায় আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 3টা কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে চেষ্টা করবেন না, যতটুকুন দরকার ঠিক ততটুকুন পানি নেবেন আর ব্লেন্ড করবেন। আমি শুরুতে অল্প একটু পানি দিলাম, যদি ব্লেন্ড না হয় তাহলে আরও প্রয়োজন পড়লে দিয়ে দিব। ওইটুকু পানি মানে হাফ কাপ পানিতে আমি পুরো একটা চানা ডাল ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহিভাবে এইভাবে আপনাদেরকে পিষে নিতে হবে। এবার নেক্সট স্টেপ, এখানে আছে আমার হাফ টিস্পুন ইনস্ট্যান্ট ইস্ট। ইস্ট আমি নিয়ে নিলাম একটা বাটিতে, আর এর মধ্যে দিচ্ছি আমি হাফ কাপ কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে, না হলে ইস্টটা অ্যাক্টিভেট হবে না। আপনারা যদি ইস্ট না পান সেই ক্ষেত্রে আপনারা 1 চা চামচ বেকিং পাউডার নিতে পারেন, তবে ইস্ট দিয়ে কিন্তু রেজাল্টস বেস্ট হয়। দিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা। এরপর দিলাম আমরা এখানে যে বুটের ডালটাকে ব্লেন্ড করে রেখেছি সেটা। পুরোটাই উপকরণ দিয়ে দিতে হবে। যেহেতু এটা ইনস্ট্যান্ট ইস্ট, তাই আমি ইস্টটাকে আগে রাইস করতে দিব, এমন কোনো ঝামেলায় যাইনি। সাথে সাথে সব উপকরণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ইনস্ট্যান্ট ইস্ট না থাকলে আপনারা নর্মাল ইস্ট ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের এই ডোটা ফুলতে একটু সময় লাগবে। এবার সবথেকে শেষে দিচ্ছি আমি এখানে লবণ 1 চা চামচ। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা চেষ্টা করবেন এইভাবে একদম শেষে দিতে, না হলে ইস্ট আর লবণ একসাথে মিললে কিন্তু অনেক সময় ইস্টটা অ্যাক্টিভেট হতে চায় না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হবে, খুব বেশি থেক কিন্তু হবে না। এবার এটাকে ঢেকে আমরা রাইস হতে দিব প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়ে। 1 ঘন্টার মতন একটু গরম জায়গায় রাখবেন, আর দেখবেন এরকম করেই ডাবল হয়ে যাবে আপনাদের এই ব্যাটারটা। চামচের সাহায্যে এটাকে আবার একটু দেবে নিচ্ছি। এখন সেটা টেক্সচার দেখে বুঝতে পারছেন অন্যরকম হয়ে গেছে। ঠিক এই টেক্সচারটাই লাগবে আমাদের একদম পারফেক্ট ফুলোরি বানাতে। দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা প্রায় 2-3 টেবিল চামচ, কাঁচামরিচ দিচ্ছি আমি 2টো। আপনারা ঝাল পছন্দ না করলে কাঁচামরিচ বাদ দিয়ে দিবেন। পেঁয়াজ দিচ্ছি আমি এখানে প্রায় 1/4 কাপ, আর এখন দিচ্ছি আমি আদা কুচি, যেটা প্রায় 1 চা চামচের মতন হবে। সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইসব মশলা স্কিপ করে শুধুমাত্র রসুন এবং মরিচ দিয়ে যে আমরা এই ব্যাটারটা বানিয়েছিলাম সেইভাবে ওটাকে ভাজতে পারেন, তবে পেঁয়াজ আদা রসুন এসব দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে ভাজতে চলে যাব। আপনারা এরকম ধরনের আইসক্রিম স্কুপের সাহায্যে এটাকে ভাজতে পারেন, অথবা এমনি হাত দিয়েও আপনারা একটা একটা করে ঢেলে ভাজতে পারবেন। যথেষ্ট পরিমাণে তেল নিয়েছি, গরম করে ফেলেছি এবং একটা একটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন তেলের উপরে এটা ভেসে উঠেছে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ আমাদের এটাকে ভাজতে হবে। এই ফুলোরিগুলি কিন্তু খুবই মজাদার হয় খেতে, এটার টেক্সচারটা একদম অন্যরকম। আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন, একদম মনে হবে যেন ডোনাট খাচ্ছেন কিন্তু অন্য একটা স্বাদে। বেশ অনেকক্ষণই ক্রিস্পি থাকে বাহিরে দিয়ে এবং ভিতরে এটা একদম ফ্লাফি নরম হয়। এরকম গোল্ডেন ব্রাউন যখন হয়ে যায় তখন টিস্যুর উপরে উঠিয়ে নেবেন, তারপর সার্ভ করবেন গরম গরম। আশা করছি এই রেসিপিটা আপনারা ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদের জন্য একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরে একদম রুটির মতন হয়েছে, অসম্ভব মজা হয়। এই রেসিপিটা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।